লোকসভা ভোটের ফল বেরোতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ সামনে আছে। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিজেপি। রবিবার এই কমিটির সদস্যরা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। সেখানে তাদের স্বাগত জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। পরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে মাহেশ্বরী ভবনে যান তারা। বিজেপির এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং দলের উত্তর কলকাতার জেলার সভাপতি তমগ্ন ঘোষ। সেখানে আক্রান্ত বিজেপি কর্মীদের সমস্যার কথা শোনেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য তথা বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তার প্রশ্ন, প্রত্যেকটা নির্বাচনের পর রাজ্যে এই ধরনের ঘটনা কেন ঘটছে? মমতা জি, আপকে রাজ মে ক্যা হো রাহা হ্যায় কি লোগ মতদান কে বাদ আপনে ঘর নাহি জা সকতে? এক হামারা কার্যকর্তা উসকে ভাই কা মার্ডার হুয়া, আব উসকো ধমকায়া জা রাহা হ্যায়। বহুত সারে মাইনরিটি কে নেতা বেঠে হুয়ে হ্যায়, ও ঈদ নাহি মানা সকতে? মমতা জি, হোয়াট ইজ হ্যাপনিং ইন ইয়োর স্টেট? হর চুনাও মে এসা ক্যো হোতা হ্যায়? মহিলায় ভি পীড়িত হ্যায়, ওবিসি ভি পীড়িত হ্যায়, মাইনরিটি পীড়িত হ্যায়। মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করুন দাবি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক তথা বিজেপি সাংসদ বিপ্লব দেবের। বাংলা ল এন্ড অর্ডারের বিষয়ে আমরা বিজেপির প্রতিনিধি দল বলছি না, বাংলার সাংবাদিকরা বলছে, বাংলার মানুষ বলছে, আমরা তার সাক্ষী হয়েছি। তার জন্য আমি আপনাদের মাধ্যমে এখনো মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ল এন্ড অর্ডার আপনার কাছে রয়েছে, বাংলার মানুষকে সামলানোর আপনার দায়িত্ব, আপনি আপনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন। এর আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব জানিয়েছিলেন বিজেপির প্রায় 10,000 কার্যকর্তা রাজ্যে ঘর ছাড়া রয়েছেন। টোটাল ওয়েস্ট বেঙ্গলে টোটাল 10,000-এর কাছাকাছি কার্যকর্তা আমাদের ঘর ছাড়া আছে পুরো বাংলা মিলিয়ে। তো সুবন্ধুবাবু এরা, দিলীপবাবু এরা বিভিন্ন জায়গাতে কার্যকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন, আমাদের অন্যান্য নেতৃত্ব স্টেটের দেখা সাক্ষাৎ করছেন। আমরা মাননীয় আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কার্যকর্তার সঙ্গে দাঁড়ানো এবং সমস্ত কিছু জানকারি নিয়ে আমরা রাষ্ট্রীয় অধ্যক্ষকে দেব, আর সেই হিসাবে আমরা পার্টির কাছ থেকে এবং সরকারের তরফ থেকে কার্যকর্তার সঙ্গে দাঁড়াবো এবং ডেমোক্রেসিকে রক্ষা করে জন্য যা যা করার সে বিষয়ে করব। বিজেপির প্রতিনিধি দলের এই বঙ্গ সফরের কোন সুফল আগামী দিনে মেলে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল তপাদার ও নিখিল দাসের সঙ্গে হীরক বোস ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।